কবি বলেছেন, জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেকটা ভালো। কারণ কারণ এই জীবনটা ছোট একটা ঋতুর সঙ্গে ঠিক ফিরে ফিরে আসে আর কষ্ট দিয়ে চলে যায়। তুমি কি হারিয়েছো বলতো, যাতে তুমি কাঁদছো? তুমি কি হারিয়েছো বলতো, যাতে তুমি কাঁদছো? তুমি কিসের জন্য বা আফসোস করছো যেটা তোমার কখনোই ছিল না? কিসের জন্য বা কষ্ট পাচ্ছো যেটা তুমি কখনোই পাবে না? কারণ এইসব একটা মায়া, যার উপর তোমার কোনো অধিকার নেই। যেখানেই যাবে শুধু মরীচিকার মতো মনে হবে একসময়। তুমি হয়তো জানো না, যখন তুমি জন্মেছিলে তখন তুমি খালি হাতে এসেছিলে, আর তুমি যখন ওই চিতায় উঠে চুল্লিতে যাবে তখনও কিন্তু হাত খালি করে যেতে হবে, কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। তাই এই পৃথিবীটা খুব সুন্দর, আর এই পৃথিবীতে এসেছো যখন কিছু করে যাও, কিছু পাওয়ার আশা করো না। জানোনি তা নিয়ে তুমি কখনোই যেতে পারবে না। তাই মন খুলে শ্বাস নাও আর প্রাণ খুলে হাসো, কষ্ট দিয়ে নয় হাসিয়ে মজা নাও। কে জানে কার হাতে কত সময় আছে, তাই সবাই ভালোভাবে বাঁচো আর অপর মানুষকেও বাঁচতে দাও। নমস্কার। হাই, রাতের জন্য কি কুনাল আরজেকের পিজে সবাইকে স্বাগত জানাই। আপনারা এতক্ষণ শুনছিলেন সময়, এটি 9 নম্বর পর্ব এবং 12 নম্বর ম্যাগাজিন চিঠি, লেখা পায়েল বিশ্বাসের, এবং প্রথমবার অডিও স্টোরিতে আমি ঋষিতা দত্ত। যদি আপনাদের শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করুন। আমাদের পরবর্তী স্টোরি শুনতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এরকম অডিও স্টোরি লাইভ শুনতে আপনারা পান। এবং এর সঙ্গে আমাদের আরও দুটি পেজ, আরজেকে হোম প্রোডাকশন অ্যান্ড জোনাকির শব্দে আরজেকে, যেখানে এরকমই আরও নতুন নতুন স্টোরি আমরা আপনাদের জন্য করে থাকি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।